সাউথ কলকাতার সিরিজে এটা হচ্ছে সেকেন্ড ব্লগ যেটা নিয়ে আসছি আমি। আচ্ছা, আবার বলে দিচ্ছি, সবাই হেডফোন ইউজ করুন, এটা একদম আনকাট ভিডিও থাকবে। আর প্রথম হচ্ছে মেন ডোর দিয়ে শুরু করছি, মেন ডোরের কাজটা দেখুন, আমি ঢুকছি আস্তে আস্তে। মেন ডোরের কাজটা আমি একটু ক্লোজলি একটু দেখাই যে কীভাবে গ্রুভিংয়ের কাজ করা হয়েছে। এটা কিন্তু গ্রুভিংয়ের কাজ আছে, খুব সরু সরু ল্যামিনেট কেটে এই গ্রুভিংটা করা হয়েছে, এবং এটা কিন্তু যথেষ্ট মানে ওয়ার্কম্যানশিপের ব্যাপার আছে। আমি একটু বলে দিই, কারণ আমরা সবসময় গ্রুভিং মানে করার হলে এটা চেষ্টা করি এটা অ্যাটলিস্ট 2.5 থেকে 3 ইঞ্চি রাখার, তাই না, যাতে কাজটা ভালো হয়, যাতে এই এই জিনিসগুলো যাতে কম ব্রেক হয়। কিন্তু এখানে দেখুন, এটা কিন্তু বোধহয় আমার দেখে মনে হচ্ছে 2 ইঞ্চি, হ্যাঁ খুবই কম রাখা আছে, 2 ইঞ্চি খুবই কম রাখা আছে। এবং এটার ওয়ার্কম্যানশিপের ওপর কিন্তু প্রচুর জোর থাকে, মানে ভালো লেবার ছাড়া কিন্তু এই কাটিংটা করা খুবই ইম্পসিবল। এবং তার সাথে এখানে হচ্ছে এটা গোল্ডেন আছে মনে হচ্ছে, আমার লাইটের এপরে ইয়েলো লাইট পড়ছে, গোল্ডেন টি প্রোফাইল। আর ল্যামিনেটের ওপরের স্টিকারিংগুলো কিন্তু এখনও তোলা হয়নি এটাকে, হ্যাঁ কারণ এখন আমাদের কিন্তু পালিশের কাজ চলছে। আরেকটা মজার ব্যাপার দেখুন, অনেকের একটা কনফিউশন থাকে, এখানে কিন্তু গ্লসি গ্লসি তার সাথে ম্যাট, আবার এটা কিন্তু এটা এটাও তো পুরো গ্লসি নয়, ম্যাট, এই কম এই কম্বিনেশনটাই কিন্তু যাওয়া হয়েছে, গ্লসি এবং ম্যাট। এরকম নয় যে গ্লসির সাথে গ্লসিই যাবে, গ্লসির সাথে কিন্তু ম্যাটও খুব ভালো কম্বাইন করে, ইভেন ফ্রেমিং তো পুরোপুরি ম্যাট। আচ্ছা বন্ধ করছি, আসো। আচ্ছা ঢুকেই প্রথম হচ্ছে যেটা আমি ফোকাস করব, আচ্ছা এটা দুটো পার্টে আসবে, হ্যাঁ ছোটো ছোটো আপনাদেরও দেখতে মজা লাগে, আমারও করতে মজা লাগে, তাই দুটো পার্টে করব। আচ্ছা লিভিং ডাইনিংয়ে আমি সিলিংটা আগে একটু এক্সপ্লেন করে দিই, লাইটিংটা আপনারা বুঝতে পারছেন, এখানে বড় বড় কিন্তু সারফেস লাইট দেওয়া আছে, তার সাথে প্রোফাইল লাইটিং যেটা করা আছে, তার সাথে ট্রে, এবং এই মাঝখানে যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে পিভিসি প্যানেল লাগানো হয়েছে পুরোটা, এবং অনেকগুলো, কটা লেগেছে পিভিসি প্যানেল, কটা লেগেছে এখানে, অনেকগুলোই তো লেগেছে তাই, জাস্ট আমি ধোকা খেয়ে গেছি, তার মানে তো আমি ধোকা খেয়ে গেছি মানে যে কেউ খাবে। আচ্ছা আমি দেখাই, এটা কিন্তু ওয়ালপেপার করা আছে, ঠিক আছে আমি কিন্তু ধরতে পারিনি, কারণ পুরো 3D এফেক্ট আছে। আমি দেখাই একটু, আমি একদম স্টিল করলাম এটাকে যাতে বোঝা যায়, আমি ধোকা খেয়ে গেছি মানে সবাই ধোকা খেয়ে যাবে। আর এখানে দেখাই খুব সুন্দর একটা ওয়ালপেপার লাগানো হয়েছে, বিউটিফুল ওয়ালপেপার, বল তুই এই যে বল। আচ্ছা আমি একটু মেইন রোড থেকে শুনে শুনে একটু ইয়ে করতে, হ্যাঁ হ্যাঁ বাইরে তো যা দেখলাম দেখলাম, এটা মাথায় রাখতে সব সময় মেইন রোড ইনসাইড যদি আপনি সারাউন্ডিং যে কটা দরজা পাবেন, হ্যাঁ তার ভিউ যেন এক বার, যেমন এটা একটা, হ্যাঁ তার সাথে এতে আসছে। এবার শুনুন, একটু দূর থেকে যদি দেখা যাতে যিনি জায়গাটা যেন মনে হয় একটা সেম রুম কে শেয়ার করছে, যেহেতু ডিজাইনটাকেও মাথায় রেখে সেম, মানে এটা একরকম এটা একরকম, এই জিনিসটা করলে কিন্তু আমাদের দেখতে খুব একটা ভালো লাগে না। ওয়ালপেপার লাগানোর কিন্তু একটা ইয়ে থাকে, মানে গাইডলাইন থাকে, যেখানে খুশি ওয়াল হবে না, তো আমরা যেহেতু থ্রু আউট এই ওয়ালটা প্রিন্ট পেয়েছি, আপনার গেস্ট বলুন, আপনার বাড়ির যে কোনো নেবার যারা আসবেন তারা ফ্রন্ট ডোর থেকে এই ভিউটাই পাবেন, তো আপনাকে সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে ওয়ালপেপারের ইয়ে ডাইরেকশনটা যেন সবসময় একটা পজিটিভ দিকে থাকে। নেক্সট আমি যেটা দেখাতে বলবো টিভি ইউনিটের দিকটা, যেখানে একটা হেক্সাগোনাল শেপকে জিওমেট্রিক শেপ ইউজ করেছি, এবং টিভি ইউনিটটা লাইটটা জ্বালিয়ে দে টিভি ইউনিটে, তাহলে তো বোঝা যাবে আরো মজা আসবে। আরেকটা আছে, হ্যাঁ এবার তো ভালো বোঝা যাচ্ছে, হ্যাঁ আর সারাউন্ডিং ব্যাকলাইট এফেক্ট যেটা আমাদের কাজে সবসময় একটা ইয়ে থাকে, ব্যাকলাইট এফেক্ট কিন্তু প্রয়োজন মতো সব জায়গায় দিলে হবে না, কারণ মেইনটেনেন্সের ঝামেলা, যেটা মাথায় রাখবে লাইট দিলে হবে না। আচ্ছা এই হেক্সাগোনাল শেপটাকে এমন ভাবে করা হয়েছে যার সঙ্গে সিলিং কে একটা ইয়ে দেওয়া হয়েছে, অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে সেই দিন, তাহলে আমরা সেই হারমোনিটা মেনটেন করবো। আচ্ছা দুই আমি বলবো এই জোনটাকে একবার দেখা দেয় ওনাকে, এটা খুব ছোটো জোন যেখানে একটা সোফা থাকবে এই বলে, ঠিক আছে একটা থ্রি সিটার সোফা, যেটাকে অবশ্যই আমরা কাস্টমাইজ করবো, কারণ রেডিমেড কিনলে আপনাকে সেটা এই সাইজটাই পাওয়া যাবে না, রিটার্ন করতে হবে, এটা থাউজেন্ড যদি বড় সোফা নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ ছোট একটা সেন্টার টেবিল,
প্লাম্বার কাজ করে খুলে বার করে নেবেন আবার লাগিয়ে দেবে, তো সুতরাং সেক্ষেত্রে হেডেক নেই। আর সবচেয়ে বড় স্পেস ম্যানেজমেন্ট একবার দেখুন, এটা টিভি ইউনিট, এটা ওয়াশ বেসিন, আমার পেছনে সোফা, আপনার যাতায়াতের যে জায়গাটা যখনই কোনো ডিজাইন ডেভেলপ হবে বা আপনি নিজে করবেন সবসময় মাথায় এটা রাখবেন যে এই স্পেস যেটা মোটামুটি আমাদের মিনিমাম 18 স্ট্যান্ডার্ড 24 বড় হলে তো ভালো, এটা কিন্তু দরকার, আমার বাচ্চা থেকে বয়স্ক সবাই অষ্টমে ঢুকবে। এই এই যে আমি একটু ভালো করে বোঝাই, এই যে এই এই ব্যাপারটা, এই ব্যাপারটা, হ্যাঁ পাশাপাশি করতে গিয়ে যেহেতু ছোট গ্যাপ আসছিল এখন আমরা ফুল করেছি এবং তাতে দেখুন লুকটা অনেক বেরিয়েছে, অনেক সুন্দর লাগছে। এখানে একটা অ্যাডিশন করেছি আমরা পেলমেট, যেটা এখন অনেকটা কাল আমরা করিনি কিন্তু এখন আবার ফিরে আসছে, ব্যাক টু ইন ফ্যাশন হয়ে গেছে। আমি দেখছি সবাই কিচেনে দিকটা যাচ্ছি, একটা প্যাসেজ ছিল তো আমরা, আচ্ছা কিচেনে দিক, কিচেনে দিকটা আমরা এটা টু নাম্বার, এটা এই সিরিজের টু, ঠিক আছে। এই ব্লগটার আমি এটা এন্ড করছি, এর পরেরটাই পার্টটাই হচ্ছে কিচেন থেকে আমি স্টার্ট করছি।